নমস্কার, আপনাদের সকলকে আর্টস এস্টুয়ারি চ্যানেলে স্বাগত জানাই। আমাদের এই ভিডিওটির নিবেদনে রয়েছে একটি ছোট গল্প যা প্রান্তিকের রচিত। গল্পটির নাম হল ক্ষতিপূরণ। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য এবং গল্পে তামাকজাত দ্রব্যের সেবন উল্লেখ থাকলেও ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। গল্পের এডিটিংয়ের কাজ করেছেন শুভার্ঘ ও দেবজিৎ। গল্পে মহিলা চরিত্র হিসেবে পাঠ করেছেন স্নেহা দাস। গল্প পাঠে ও মূল চরিত্রে রয়েছে প্রান্তিক। গল্পের সূত্রধার আমি সোহিনী। শুরু হচ্ছে ক্ষতিপূরণ। জানলা থেকে বাইরের আকাশটা দেখছিলাম, বেশ ভালোই হাওয়া দিচ্ছে। অন্যমনস্ক হয়ে পড়েছিলাম, হঠাৎ করেই ফোনটা বেজে ওঠায় চমকটা ভাঙল। ফোনটা তুলে দেখলাম বিকাশ ফোন করেছে, রিসিভ করলাম না। জানি লাভ নেই, ও সেই প্রত্যেক দিনের মতোই আবার জিজ্ঞাসা করবে। আমার বিরক্ত হওয়াটা অস্বাভাবিক, কারণ এক বছর আগেও এই খোঁজটা কেউ নিত না। এক বছর বা মেরে কেটে 7 মাস হলো আমার টিউমার ধরা পড়েছে, ব্রেন টিউমার। বাঁচার আশা ক্ষীণ বললে নিজেকে মিথ্যে প্রশ্রয় দেওয়া হয়, আমি তা দিও না। প্রেসে চাকরি করতাম, ছাড়তে হলো। ভাগ্যিস বিয়ে করিনি বা করতে চাইনি, নইলে হয়তো আরো পস্তাতে হতো। না না না, এটা কি বলে ফেললাম, আমি তো কোনোদিনই পস্তাইনি। এখন কি পস্তাচ্ছি জানি না। পস্তানো আসলে যে কি হয় সেটা আমি বুঝেই উঠতে পারিনি, অথবা আরো ভালো করে বললে মানুষের আবেগের যে গুরুত্বগুলো রয়েছে তার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারিনি। আমার দেখাশোনা এখন বাড়িতে চলছে, ঘরবন্দি হয়ে রয়েছি। এই জীবনটা হয়তো আরেকটু সুন্দর হতে পারত, তা তো আমি নিজে হাতে নষ্ট করেছি। না করলে আজকে হয়তো পাশে শ্রীপর্ণা থাকত। রাত 10টা বাজে, আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। অনেকে অনেক ফোন করবে, আমি সুইচটা অফ করে দিলাম, প্রতিদিনই তাই করি। ভাবলাম এখন শ্রীপর্ণা কি করছে, নিশ্চয়ই কোনো ভালো সিনেমা দেখতে গিয়েছে প্রত্যুষের সাথে। আজকে তো শুক্রবার, রাজারহাটের এই বিল্ডিংটা থেকেই রাস্তায় মানুষের সমাগমটা আন্দাজ করতে পারছি। আমিও হেঁটেছিলাম এই ভিড়ের মধ্যে একদিন। আমি কি আজকাল একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছি নাকি, কে জানে। নিজের মনে একটু হাসলাম। প্রত্যুষ যেন একটা দমকা হাওয়া, আমাদের টিনের চাল নিমেষে উড়িয়ে নিজের হাওয়ায় ভাসিয়ে দিয়েছিল। অবশ্য সেক্ষেত্রে দোষ আমারই, আমি কোনোদিনই ঘরের গঠন সম্পর্কে সচেতন ছিলাম না। পরিষ্কার মনে আছে দিনটার কথা, নন্দনে যাওয়ার কথা ছিল আমাদের। আমার বরাবরই লেট হয়, সেদিন তাড়াতাড়ি করেও দেরিই হলো। গিয়ে দেখলাম তিনি বাড়িতে নেই, ফোন করায় বলল পৌঁছে গিয়েছে। অবাকই হলাম, কারণ ও তো একা চলে আসবার মেয়ে নয়, তাহলে কি সাথে বান্ধবীরা রয়েছে। গিয়ে দেখলাম বন্ধু রয়েছে, একটি ছেলে যার গাড়িতে করে শ্রীপর্ণা এসেছে। আমাকে দেখে বলল, আরে দেখ না, ও হলো প্রত্যুষ, ওরও নন্দনে আসবার কথা আজ, আমাদেরও আসবার কথা ছিল। এত লেট করছিলিস, ভাবলাম আগে চলে এসে সারপ্রাইজ দেব।
আমি গায়ে মাখিনি, মাখবার কথাও নয়। কিন্তু হয়তো একটু সাবধান হওয়া উচিত ছিল, তাও হইনি। কারণ আমি তো নিজের জগতে ব্যস্ত বরাবর, আমার জগতের বাইরেও যে জগৎ থাকতে পারে তা কল্পনাতেও আনি না। একটা সম্পর্ককে এগোনোর তত্ত্বই হলো একে অপরকে স্পেস এবং সময়টা দেওয়া। স্পেস তো আমাদের দুজনেরই ছিল, সময়টা আমার ছিল না। সারাদিনই কিছু না কিছু নিয়ে বিজি থাকতাম। যখন প্রেমটা হয়েছিল তখন শ্রীপর্ণ এগুলো মেনে নিয়েই সম্পর্কে এসেছিল, ভেবেছিল হয়তো একদিন সবটাই নিজের মতো হয়ে যাবে। কিন্তু মানুষ কখনো সান্ত্বনার সাথে সারা জীবন চলতে পারে না, তার দরকার প্র্যাকটিক্যাল অ্যাপিয়ারেন্স, যাও আমার কাছ থেকে কখনো পাইনি। বুঝতে পারছিলাম ছোট ছোট কিছু ঘটনার মাধ্যমে ও আমার থেকে মানসিকভাবে দূরে সরে যাচ্ছে, তাও তাতে কোনো আমল দিইনি। শ্রীপর্ণার প্রয়োজন ছিল একজন মানুষকে, যে সুখে হোক বা দুঃখে সব সময় কাঁধ পেতে দেবে। ও সেটা খুঁজে পাচ্ছিল প্রত্যুষের মধ্যে। আমিও কেমন যেন সবটা বুঝতে পেরেও ইচ্ছাকৃত ওকে আরো দূরে ঠেলে দিচ্ছিলাম। এখন ভাবলে মনে হয় যে আমি কি শুধুমাত্র নিজের সুবিধার্থে শ্রীপর্ণাকে কাছছাড়া করছিলাম, নাকি ভেবেছিলাম শ্রীপর্ণার ভালো থাকাটা খুব দরকার। যাও আমার সাথে থাকলে কোনোদিনই থাকতে পারবে না। এই দুই মনোভাবের মধ্যেই কোথাও জড়িয়ে আমাদের সম্পর্ক নিস্তব্ধে ইতি টানে। আমরাও আলাদা হয়ে যাই যে যার মতো, যেন কোনো আগন্তুকের সাথে হঠাৎ পরিচয়ের পরে আর কোনোদিনই দেখা হয়নি। আমার টিউমারটা ধরা পড়ল তার মাস দুয়েকের মধ্যেই, ওকে জানায়নি। আমার স্বজনাত্মীয় তেমন কেউ নেই, বাবা মা গত হওয়ার পরে বাড়তি কাউকে নিজের জীবনে ঢুকতে দিইনি কোনোদিনই। তবে এই রোগটা জানতে পারার পরে সবাই কেমন যেন বদলে গেল। এই কয়েক মাসে যত লোক আমার সম্পর্কে খোঁজ নিয়েছে অর্ধেকের বেশির সাথে আমি কোনোদিনই ঠিক করে কথা বলিনি। মনে হতে লাগলো আমি যেন কোনো দুষ্প্রাপ্য প্রাণী যাকে দেখতে রোজ লোকেরা আসে। বাদবাকি মানুষ এটাকে কিভাবে দেখত জানা নেই, কিন্তু আমার কাছে এই পরিস্থিতি অসহ্য হয়ে উঠল। আমি কোনোদিন চাইনি লোকে আমায় দেখে মুখ থেকে চুক চুক শব্দ করুক। লোকের সহানুভূতি নিয়ে বেঁচে থাকতেই আমি ঘৃণা করি, এর থেকে মৃত্যু অনেক ভালো। কিন্তু মৃত্যু কি আর চাইলেই পাওয়া যায়? বেশ অনেকক্ষণ একার মনে ভাবছিলাম, ভাবনার তো কোনো শেষ নেই। কিন্তু ভাবতে ভাবতে হারিয়ে গেলেও আবার ফিরে আসতে হয়। হঠাৎ করেই কি মনে হলো জানি না, ফোনটা অন করে ফেললাম চট করে। একটা নাম্বার ডায়াল করলাম। হ্যাঁ, আপনি ঠিকই ভাবছেন। কিছুক্ষণ রিং করবার পরে ফোনের ওপাশে যে গলার আওয়াজটা শোনা গেল সেটা শ্রীপর্ণারই। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? একটা মিষ্টি শান্ত গলা শুনতে পেলাম। বুঝতে অসুবিধা হলো না ঠিক মানুষ ধরেছে ফোনটা। সেই চেনা গলা, কত স্মৃতি জড়িয়ে রয়েছে গলাটার সাথে। আমি অলোকেশ। কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে বলল, এতদিন বাদে হঠাৎ? হ্যাঁ, অনেক কিছুই তো হঠাৎ করেই হয়, এটাও তেমনই ধরে নে। বল কি বলবি? কথা বলতে অসুবিধা আছে? না, নেই। আসলে আমার তেমন কিছু বলার নেই, শুধু একটা ছোট্ট কথা বলবার ছিল। হ্যাঁ বল। আগে বল বিয়েটা কবে হচ্ছে, নিমন্ত্রণ তো করতেই না ফোনটা না করলে। হচ্ছে না। মানে? মানে হচ্ছে না। কিন্তু কেন? ওসব ছাড়, তুই কি কাজে ফোন করেছিস সেটা বল।
আমি আলাদা করে কোনো বাড়তি কাজের সাহায্যের জন্য ফোন করিনি, এমনি করেছিলাম খোঁজ খবর নেওয়ার জন্য। ও কেমন আছিস তুই? আবার চুপ। এবার বেশ অনেকক্ষণই চুপ করে রইল বলতে গেলে। হ্যালো, তুই কি করবি জেনে? তুই কি কোনোদিন আর খোঁজ নিয়েছিস আমার, আমি কেমন আছি না আছি? বুঝতে পারলাম, জোড়া তাপ্পি দিয়ে কোনোভাবে মেরামত করা অভিমান রাগ আস্তে আস্তে ভেঙে পড়ছে। বললাম, না তার প্রয়োজন বোধ করিনি, আমি ভেবেছিলাম তুই নিশ্চয়ই ভালোই থাকবি। তুই তো তোর মন গড়া জগতেই ব্যস্ত থাকিস সব সময়। তুই বিয়ে করেছিস? আমি হেসে বললাম, তার মানে তুইও যে কিছু জানিস না বোঝা গেল। আমার জানবার কথাও নয়। হ্যাঁ তাও ঠিক, না আমি সিঙ্গেল রয়েছি, তোর বিয়ের পরে নিজেরটার ব্যাপারে ভাবতাম, তাই জন্যই তো ফোন করা। পরিস্থিতি হালকা করবার চেষ্টা করলাম একটু ইয়ার্কির মাধ্যমে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হলো বলে মনে হলো না। দয়া করে বারবার এক কথা বলিস না, যে ছেলে কাকে বিয়ে করবে তাই জানে না, তার সাথে কিসের বিয়ে? মানে প্রত্যুষের আরো কারোর সাথে অ্যাফেয়ার ছিল নাকি? বুঝতে যখন পারছিস তখন আর জিজ্ঞেস করছিস কেন? আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু কবে হলো এসব? কিছুদিন আগেই, একজন নয়, ওর এরকম আরো অনেকের সাথেই রয়েছে, আমিও তাদের মধ্যে একজন। আর তোকে এসব বলে লাভই বা কি? তুই তো ছেড়ে যেতে পারলেই বাঁচিস। হ্যাঁ ঠিকই, তো কি করবি এখন কিছু ভাবলি? আমি জব পেয়েছি নতুন, ওটাকেই ফলো করব। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম, একটা সময় ছিল যখন বাড়ি ফিরে আমার কারুর সাথেই কথা বলতে সেভাবে ইচ্ছা করতো না, এখন ভীষণ ইচ্ছে করছে শ্রীপর্ণার ফোনটা ধরে থাকি, কিন্তু আমি জানি কথা ফুরিয়ে আসছে। ঠিকই বলেছে শ্রীপর্ণা, মন গড়া জগতেই আমি ছিলাম, শ্রীপর্ণা এতটা কষ্টে রয়েছে আর আমি এক ফোঁটা আন্দাজ করতে পারিনি। ছি, ধিক্কার আমাকে, হঠাৎই আমার ভীষণ ইচ্ছে করলো বলে ফেলি ওকে আমার কাছে ফিরে আসবার জন্য, কিন্তু অবাক করে দিয়ে শ্রীপর্ণা বলে উঠল, আচ্ছা অলোকেশ, তোর কখনো আমার কথা মনে পড়েনি? হ্যাঁ পড়েছে, রোজই পড়ে। তাহলে কখনো ফোন করিসনি কেন? দেখ, মানুষের মানুষকে মনে পড়াটা ভীষণ স্বাভাবিক, তোর কি প্রত্যুষকে মনে পড়ছে না? কিন্তু আমরা কোথাও আটকে পড়ি, প্রতিটা বিষয় যতই আলাদা হোক না কেন আমাদের ইগো আমাদেরকে বাধা দেয়, সেটা যেভাবেই হোক। ও তো আজ ফোন করলি কেন? কথা বলতে ইচ্ছে করলো তাই। ওর কথার সুর বেশ নরম হয়েছে ততক্ষণে। আচ্ছা, ভালো লাগলো তুই ফোন করলি দেখে। তুই কি বলবি বলছিলি, বললি না তো? আমি একটু দ্বিধায় পড়লাম, তারপর আমতা আমতা করে বললাম, ইয়ে মানে আসলে আমি তোর কাছে ক্ষমা চাইতে চাই। কিন্তু কেন? আমি বললাম, আমার মনে হয়েছে আমি তোকে বহুদিন ধরে বহু জায়গা থেকে বঞ্চিত করেছি, যেগুলো ক্ষতিপূরণ করা আমার পক্ষে আর কোনোদিনই সম্ভব হবে না। আমি শুনলাম শ্রীপর্ণা হালকা হাসল। তোর কি হয়েছে বলতো? আমি তোকে কোনোদিন অ্যাপোলোজাইজ করতে দেখিনি, আজকে হঠাৎ করে এসব বলছিস কেন? অ্যাপোলোজাইজের কিছু নেই, যেটা সত্যি সেটাকে আজকে আর আটকে রাখছি না শুধু। কিন্তু তুই চাইলেই ক্ষতিপূরণ দিতে পারিস। কিভাবে? তুই কি আবার আমাকে ফিরিয়ে নিতে পারিস না? আমি চমকে উঠলাম, আজকে সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখনও ভাবিনি যে আমার রাতটা এতটা পাল্টে যাবে। শরীরের খোঁজ নেওয়া সেই বিষাক্ত ফোনটা আমি ধরে থাকতে এতটা ভালোবাসব, রুষ্ট হয়ে ওঠা প্রাণ এতটা তৃপ্তি পাবে, কিন্তু সবই যেন ওই মুহূর্তটায় আবদ্ধ ছিল। সেই মুহূর্তটাকে যেন কেউ ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। পরক্ষণেই আমার মনে পড়ল, আমি তো আর পাঁচটা সাধারণ মানুষের মতো নই,
আমি কাউকে স্বপ্ন দেখাতে সক্ষম কিভাবে হব যেখানে আমার নিজের স্বপ্ন দেখার দিন শেষ? আমি এই মুহূর্তে এসে উপলব্ধি করলাম জীবনে কত বড় ভুল আমি করে এসেছি। দিনের পর দিন আমি করে যাচ্ছিলাম সেই ভুল, শ্রীপর্ণার উপর তো বটেই, নিজের উপরেও। শ্রীপর্ণও ভালো থাকতে পারেনি এতদিন শুধুমাত্র আমার জন্যে, আমিও বা কতটা ভালো থেকেছি, নাকি ভালো থাকবার নাটক করেছি। আমি আমার নিজের ব্যর্থতা লোকের আড়ালে ঢেকে ফেলবার চেষ্টা করেছি, বুঝিনি যে সামনের লোকটাও একটা আলাদা মানুষ। সে আমার কাছের মানুষকে কিভাবে সঙ্গ দেবে সেটা আমি নির্ণয় করে দিতে পারি না। কিন্তু আর নয়, আবার একই জিনিসের পুনরাবৃত্তি হতে দিতে পারি না। আমি আড়ষ্ট কণ্ঠকে শক্ত করে দৃঢ়ভাবে বললাম, না। শ্রীপর্ণ বোধহয় আশা করেনি উত্তর। ওর ক্ষণিকের নীরবতা আমাকে বুঝিয়ে দিল, কিন্তু ও শান্তভাবেই বলল, বুঝেছি। অন্য কাউকে পছন্দ করিস? না। ও এবার হেসে বলল, তাহলে কি প্রত্যুষের সাথে শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল বলে মেনে নিতে আপত্তি হচ্ছে? আমার সামান্য রাগই হলো, বললাম, তুই তো তাহলে আমাকে কিছুই চিনিস না বলতে হয়। অবশ্য চেনবার কথাও নয় আমি তোকে চিনতে দিইনি, তবে এইটুকু তো বোঝার কথা আমার যদি শরীর নিয়ে এতই অবসেশন থাকতো তাহলে আমি তোকে প্রথমেই বাধা দিতাম। সরি, আসলে আমি ওভাবে বলতে চাইনি। দেখ শ্রীপর্ণা, আমরা জীবনে কিছু ধাপ পেরিয়ে চলে এসেছি, নিজের মতো করে নিজেদের সাজিয়ে নিয়েছি, সেই সাজানো যতই অগোছালো হোক আমি চাই না আবার নতুন করে আমরা সেই একই দিনের মুখোমুখি হই। হ্যাঁ, ঠিকই বলেছিস। জীবনে মানুষের অভাবে ভুক্তভোগী আমরা সবাই, এর কারণও আমরা নিজেরাই। আমরা সঠিক মানুষ কোনোদিনই চুজ করতে পারবো না, কিন্তু আমরা চাইলে মানুষটাকে নিজের মতো করে সঠিক বানাতে পারি বা মানুষটার জন্যে সঠিক হয়ে উঠতে পারি। তুইও অমন একজনকে পাবি, নিশ্চয়ই পাবি। আমি বুঝতে পারলাম ও কাঁদছে, কিন্তু আমি নিরুপায়। ওর চোখের জল মুছে ফেলবার মতো আমার ক্ষমতা রয়েছে, তা যদি ব্যবহার করি তাহলে তার অপব্যবহার হবে। ও শুধু অস্ফুটে জিজ্ঞেস করল, তুই ভালো আছিস? আমি এতক্ষণ জানতাম না আমি ভালো আছি কিনা, কিন্তু আমি জানি আমি এখন যা করছি তাতে আমি আমার ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে পারবো, অক্ষত রাখতে পারবো। আমি ভালো আছি, আমি সত্যিই ভালো আছি, বললাম। হ্যাঁ, ভালো আছি, তুইও ভালো থাকিস। হাওয়ার সাথে বৃষ্টিও নামছে, নিম্নচাপের বৃষ্টি, মুক্ত হয়ে বাঁধ ভেঙে ঝরছে, আর ঝরতে তো কোনো বাধা নেই। খাট থেকে নেমে আমার পুরনো অফিস ব্যাগটা হাতড়ালাম, হ্যাঁ এই তো পেয়েছি। দ্বিতীয় চেইনটা খুলে ভিতরের একটা খোপে একটাই সিগারেট। আমার খাওয়া বারণ, কিন্তু মাথাটা সত্যিই ভীষণ ধরেছে, খেলে ভালো লাগবে। ব্যাগেই লাইটারটা পেয়ে গেলাম, ব্যালকনির সামনেটায় গিয়ে দাঁড়িয়ে ফস করে জেলে একটা সুকটান দিলাম। বৃষ্টির ছাট গায়ে এসে লাগছে, চোখে এসে পড়ছে। চোখটা হাত দিয়ে মুছলাম, সামনে রাস্তার পাশে বটগাছটার লাগোয়া ল্যাম্পপোস্টটা চোখে পড়ল। হলুদ আলোটা বৃষ্টির ধারায় ঝাপসা দেখাচ্ছে, ক্রমশ আবছা হয়ে যাচ্ছে।
আমাদের গল্পটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না।